কল খারাপ রয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। জল সংকটে ভুগছে কয়েকশো মৎস্যজীবী, পানীয় জলের সংকটে কুলতলির দেউলবাড়ির নাইয়াপাড়া, সেখানে ইতিমধ্যেই গোটা পঞ্চায়েত এলাকার প্রায় ৪২টি জলের কল খারাপ রয়েছে। গরম বাড়তেই চরম জল সংকটে সুন্দরবনবাসী। দেউলবাড়ি ৩ নম্বর নাইয়াপাড়ার ২০১ নম্বর বুথে মূলত বহু মৎস্যজীবীদের বাস রয়েছে। সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের এখন ভরসা ২ কিমি দূর থেকে পানীয় জল সংগ্রহ করা। স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ উঠছে। জল সংকটে ভুগছে কয়েকশো মৎস্যজীবী, পানীয় জলের সংকটে কুলতলির দেউলবাড়ি নাইয়াপাড়া। করবো, আমাদের কিছু করার নেই, পরপর নিচের জল কমে যাচ্ছে, আমরাও তো জল পাচ্ছি না, ৪২টা টিউল খারাপ। ভোটের আগে তো কোনো কল বসানো যাবে না, ভোটের পরে যা করার করা হবে, এখন কিছু করা যাবে না। আপনারাও কি দূর থেকে জল আনেন? আমরাও দূর থেকে জল আনছি, আমরা জল কোথায় পাবো? আমরাও তো নিজেরাই তো জল পাচ্ছি না। এই সমস্যা রয়েছে, তা এই যে বনবিবি উৎসব জঙ্গল পুজো যে হচ্ছে এর সামনেতেই, তা এদের তো জলের কষ্টটা হচ্ছে। সকালে একবার জল দিয়েছিল, সারাদিন রাখার কথা ছিল, রাখেনি, একবার জল দিয়ে চলে গেছে, এখন জল নেই, লোক খেতে পাচ্ছে না। আর এমনি দিন কি জল ফল কি দেওয়ার কোন ব্যবস্থা থাকে না? নেই, না না নেই, এখানে খুব সমস্যা, গ্রামের লোক জল খেতে পাচ্ছে না, জলের জন্য মানুষ হাওয়া শুনে যাচ্ছে, আবার সেই ১.৫ কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে, জলের এত সমস্যা। এবারে তো কটা কল খারাপ হয়ে রয়েছে এখানে? একটা দুটো তিনখানা কল খারাপ। পঞ্চায়েত যোগাযোগ করেছেন? করেছি, পঞ্চায়েত পুরস্কার নিচ্ছেন। কোন পঞ্চায়েত এটা? এটা আমাদের রমেনপুর দেউলবাড়ি। আপনারা শুনলেন স্থানীয়দের অভিযোগ যে বারবার পঞ্চায়েতকে জানানোর সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, পঞ্চায়েতের তরফে কি আশ্বাস দেওয়া হচ্ছে? দেখো সুবর্ণা, তোমাকে বলে রাখি, জলের সমস্যা সুন্দরবনের এটা কিন্তু চিরন্তন সমস্যা বলতে পারো, বছরের পর বছর এই সমস্যা রয়েছে। সেই সব বামফ্রন্টের আমলে ছিল, শাসক দলের আমলে রয়েছে, তবে শাসক দলের আমলে যেভাবে জলের চাহিদাটা নিয়ে মানুষের বিক্ষোভ সামনে আসছে, বামফ্রন্টের আমলে ততটা আসেনি। তবে বর্তমানে তোমাকে যে কথাটা বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর এলাকার কুলতলি দেউলবাড়ি নদীর ধারে প্রায় ১০০ মানুষের বাঁধ রয়েছে, তারা কিন্তু মৎস্যজীবী মানুষ। এই মৎস্যজীবী মানুষরা জলের অভাবে দীর্ঘ ৪ মাস ধরে ভুগছেন। স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে যারা রয়েছে তাদেরকে কিন্তু বারবার বলা হয়েছে, কিন্তু কেউ আমল দিতে রাজি নয়। তবে আমরা পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলেছিলাম, পঞ্চায়েত সদস্য পরিষ্কারই বলেছে তিনিও ওই সমস্যায় ভুগছেন, জলের লেয়ার এত কমে গেছে, বারবার সংস্কার করেও কোনো টিউল কাজ করে যাচ্ছে না, ওই অঞ্চলে ৪২টা টিউলই খারাপ রয়েছে। তবে তিনি আগামী দিনে চেষ্টা করবেন যাতে ভোটের পরে ওখানে টিউলের ব্যবস্থা করা যায়। সুমনা, বেশ, অনেক ধন্যবাদ গোপাল। জল সংকটে ভুগছে কয়েকশো মৎস্যজীবী, পানীয় জলের সংকটে কুলতলি দেউলবাড়ি নাইয়াপাড়া। গোটা পঞ্চায়েত এলাকায় প্রায় ৪২টি জলের কল খারাপ রয়েছে, বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এমনটাই স্থানীয়রা অভিযোগ করছে।